এটাই আসার দ্বিতীয় বিজয় দিবস তাই চেষ্টা করেছি তার বিজয় দিবসটাকে ম্যামরিফুল করে রাখার আমি আমার পুতুলটাকে স্পেশাল ডেগুলোতে ছোট ছোট কিছু মোমেন্টের দ্বারা তার ছোট ছোট জিনিসগুলো ভিডিও ক্যাপচার করে রাখার চেষ্টা করি যেন সে বড়ো হলে অ্যাটলিস্ট দেখতে পারে অথবা শুনতে পারে তার মাতাকে পুতুলের মতো করে সাজিয়ে রাখত আর আজকে আব্বা মাও আসবে গ্রাম থেকে তো চলো ব্লগটা দেখে আসি আব্বা মা কী আনলো হ্যালো এভ্রিভান আসসালামু আলাইকুম আজকে বিজয় দিবস দেখেন একটা লাল টিকটুকে শাড়ি নিয়ে চলে এসেছি আর এই শাড়িটা কিন্তু যেন তেন না এটা হচ্ছে আমার মা পড়বে ওই দেখেন সে চুরি নিয়ে বসে আছে তার বাবা এনেছে আর তাকে আমি শাড়িটা ফাইনালি পরাতে পেরেছি কোনো রকমভাবে ভাই পড়াইছি সে খুবই বিরক্ত করছিল তারপর হচ্ছে আমি আর আমার দেবর অনেক যুদ্ধ টুদ্ধ করে শাড়িটার পরায়া তারপর বিকেলে আমি একটা ঘুম দিয়ে উঠেছি ঘুম দিয়ে ওঠার পর এর মাঝখানে আব্বা মাও চলে এসেছে তাদেরকে লাঞ্চ করিয়ে তারাও হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে গিয়েছে আর আমি ওর বাবা ইরফান আমরা তিনজনই হচ্ছে ঘুমাইছি উঠে উঠেই আসার সাড়ে ছটার সময় বললো যে চলো আমরা একটু ঘুরতে যাই ভাল লাগবে আমি যেতে চাচ্ছিলাম না আজকে যদিও আমি শাড়ি কিনেছি কিন্তু আমার যেতে ইচ্ছে করছিল না পরে আর কী করার যাই তারপর হচ্ছে মানে ও সব সময় না ইয়াশার বাবা ষোলোই ডিসেম্বর তারপর হচ্ছে একুশে ফেব্রুয়ারি এই দিনগুলো পালন করতে খুব বেশি পছন্দ করে ভালোবাসা দিবস এই দিনগুলো সবসময় স্পেশাল করে রাখার চেষ্টা করে আর আমিও যেহেতু ই এখন আছে আমাদের সাথে আমিও সবসময় চেষ্টা করি আমাদের দিনগুলো সবসময় সুন্দর করে রাখার জন্য তারপরে এই তো আমরা রেডি ই আসা হচ্ছে টুকটুক করে চলে আসছে আর তার বাবা তাই জন্য একটা সুন্দর জুতা কিনেছে ইনশাআল্লাহ আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো অনেক ব্লগ পরে আছি এডিট করার সময় পাচ্ছি না আপলোড করার সময় পাচ্ছি না এই জন্য দিতেও পারছি না যাই হোক এখানে হচ্ছে এই তো আমার পাগলটা রেডি হয়ে গেছে আমরাও রেডি আর যেহেতু বাইরে অনেক বেশি শীত এই জন্য ওকে পরাবো আর চুলটা সেট করি নেই তা আমরা যাওয়ার সময় আব্বা মাও চলে আসে তাদেরকে বলেছি চলেন বাট তারা যাবে না যেহেতু মামার বাসা থেকে এসেছে এখন একটু রেস্ট নিবে আর আমরা চলে যাব তালতলা নাজমা টাওয়ারে তালতলের রেস্টুরেন্টগুলো অনেক বেশি সুন্দর নাজমাটা ওর প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি খেয়েছি সো এই রেস্টুরেন্টটাতে এর আগে দুইবার গিয়েছি এবারও ইয়াসাকে নিয়ে যাব সো ইয়াসা খুব এক্সাইটেড ছিল কোথায় যাচ্ছে সে ইরফানের সাথে আর ইরফান থাকলে তার কোনো কিছুই লাগে না সে খুব বেশি হ্যাপি থাকে আর দেখেন আমার জামাইকে দেখে মনে হতেছে না যে সব শীত ও চল আসছে যাই হোক ও একটা রিসহানি আসছে আমরা যেহেতু তিনজন ইরফান সামনে বসবে আমরা দুজন পিছনে সো আমরা খুব মজা করে যাব এখন ইয়াশা হচ্ছে একদম চাদর টাদর মুড়ি দিয়ে আসছে ওকে ওর যেহেতু ঠান্ডা লেগেছে আমরা চেষ্টা করি ওর ঠান্ডাগুলো যেন একদমই না লাগে এই জন্য ওইভাবে ওকে রাখার তারপর আমরা তালতলা চলে এসেছি নাজমাটার নাজমাটার রেস্টুরেন্টগুলোতে আমরা অনেক গিয়েছি তারপরও ভাল লাগে যাই হোক আর কোথায় বা যাবো ঘুরতে পার্ক রেস্টুরেন্ট ছাড়া আর বনশ্রীর আশেপাশে তেমন কোনো পার্ক নেই আমার জানা মতে এই জন্য আমরা যেতেও পারি না এই জন্য সবসময় রেস্টুরেন্টেই যেতে হয় আর দেখেন পুরো শহরটা কি সুন্দর সাজানো আর এখানে আসার পর আপনাদের ভাইয়া বললো তার কাছে কোনো টাকা পয়সা নেই তারপর বললো বললাম মুখে ফাইন কার থেকে টাকা উঠাও সে প্রায় হচ্ছে ও মানি ব্যাগ ইউজ করে না তো বাইরে বের হলে বলে আমার কাছে টাকা নেই আর আমি সবসময় যেটা করি ব্যাগে সবসময় কার্ড রাখি ও কার্ড বা সব কিছুই হারিয়ে ফেলা ও সাথে কিছুই রাখে না সো জানে যে আমার ব্যাগে কার্ড আছে জন্য ও নিশ্চিন্তায় ছিল যাই হোক এখন হচ্ছে আমরা যাবার এত ভিড় ছিল লিফ্টে ছোট্ট দুইটা লিফ্ট দুই সাইডে বাট অনেক ভিড় তারপর অলমোস্ট আমরা হচ্ছে লিফটে উঠে গিয়েছি বা সিরিয়াল পেয়েছি যাই হোক এক ওর পাঞ্জাবিটা দেখেন কি সুন্দর লাগছে তাই না মার্শাল্লা ও পাঞ্জাবিটা ষোলো ডিসেম্বরের জন্যই কিনেছে আমার ছোট দেবরের জন্য একটা কিনেছে ব্ল্যাক আর ওর জন্য কিনেছে সি গ্রিন ব্ল্যাকটা হচ্ছে সৈদি পাঠাবে আমার ছোট দেবরটার জন্য তো আপনাদের ভাইয়া লিফ্ট থেকে নেমে আবার উঠে যাচ্ছিল যে এটাই বসবো না বাট আমি বললাম এটাতেই বসবো এটা বেশি ভালো লাগে তারপর এইখানে আসার পর একটা কাণ্ড ঘটে আমরা যখন খাবার অর্ডার করছিলাম ইয়ে আসা করতে করতে তার ডাইপারটা লিক হয়ে যায় সো আমি আজকে যেটা করেছি আমি কোনো ব্যাগ বা কোনো কিছুই নিয়ে নেই যেহেতু শাড়ি পরেছে আর আমি জানি যে এক দেড় ঘন্টার মধ্যেই আমরা চলে আসবো তো আজকে আমি সবসময় ওর জন্য এক্সট্রা করে হচ্ছে প্যাম্পাস তারপর হচ্ছে আরও সব কিছু নিয়ে যাই এক্সট্রা একটা জামা একটা ওর জন্য পায় জামা বাট আজকে নেই নাই আর আজকেই সে এই কাজটা করলো প্যাম্পাসটা লিক করে ফেললো তো আর কি করার তাকে হচ্ছে ডাইপার খুলিয়ে এইভাবেই রাখতে হয়েছিল তারপর আমরা খাবার অর্ডার দিই যেহেতু ওর প্যাম্পাস লিক হয়ে যায় আমরা হচ্ছে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে বাসায় চলে যাওয়ার জন্য মানে আমি তারা দিচ্ছিলাম ওর বাবাকে কারণ ওর এমনিতেই ঠান্ডা আর ঠান্ডার মধ্যে থাকলে আরও ঠান্ডা লাগবে তারপর আমরা তাড়াতাড়ি কিছু ছবি ক্লিক নিয়ে নিই কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি না করলে তো আহ ইয়সার ঠান্ডা লেগে যাবে ওই ওর আহ পায়জিমাটা ভিজা এখানে হচ্ছে আমি খাচ্ছিলাম আর আমি খাওয়ার সময় আমি যেটাই খাই না কেন ইয়াসাকে একটু একটু দেওয়ার চেষ্টা করি যেন ও অভ্যস্ত হয় আমাদের খাবারের সাথে যদিও সে এখন একবেলা ভাত খাই বা তাকে খাওয়াই বা খাওয়ানোর চেষ্টা করি সব সময় খায় না মাঝে মাঝে একবেলা সে ভাত খায় যেহেতু সতেরো মাস থেকে আঠেরো মাস বয়স হয়ে গিয়েছে তো চেষ্টা করি আসলে যাই হোক এখন হচ্ছে ইয়াসাকে নিয়ে আমরা বের হব এই জন্য তাকে একটু ছবি তোলানোর চেষ্টা কিন্তু সে এইটার মধ্যে এমন আরাম পাইসে ভাই সে এখানেই শুয়ে থাকবে সেখান থেকে উঠবে না কিচ্ছু করবে না এখানেই শুয়ে থাকবে এটাই তার আরামের জায়গা তারপর আর কি আমরা হচ্ছে ছবি টবি তুলে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। আর এক্সট্রা পেন যেহেতু আনি নাই তাকে ভিজাটা মানে ওইটা অতটাও ভিজে নাই হালকা একটু ভেজা ছিল ওইটাই পরাই নিছি রিস্কা ওঠানোর পর ওকে হচ্ছে একদম চাদর দিয়ে ঢেকে ওর প্যান্টা খুলে দিব তারপর হচ্ছে এখান থেকে আমরা নামছি আর বাসায় যাওয়ার পরও আমার কাজ আছে টুকিটাকি রান্না করব আব্বার জন্য ডিম ভুনা করবো কারণ আব্বা হচ্ছে মুরগি খাবে না সো আব্বার জন্য ডিম ভুনা করবো আর বাকি যে কাজগুলো আছে কালকের সেগুলো করে ফেলবো আর এই তো ইয়াসা হচ্ছে এই লিফ্টারগুলো টিপাটিপি করার চেষ্টা করছে যেটা সে অলওয়েজ করে আর এটা তার অভ্যাস সে সুইচ দেখলেই এরকম করে বাসায়ও হচ্ছে ফ্যানের সুইচ বারবার অফ করে দেয় এই তো আমরা নেমে গিয়েছি লিফট থেকে এখন হচ্ছে আমরা ডিসকা নিয়ে বাসায় যাব তার আগে আমরা যেটা করব তালতলা মার্কেট থেকে আব্বা যেহেতু চলে যাবে তার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে সো আমার দেবরের জন্য আর ওইখানে আমার আরও দুইটা দেবর আছে ওদের জন্য কিছু জামা কাপড় খাবার দাবার নিবে তো এই জন্য আমাদের এক্সট্রা একটা খাবারের জন্য ওয়ান টাইম ব্যাগ লাগবে তোর বাবা ফার্স্টে লাকেজ দেখতেছিল তো আমি ওর বাবাকে বললাম যে শুধু শুধু এই লাকেজগুলো দিবা নষ্ট হবে আর যদিও লাকেজগুলো একদমই কম দামি ছিল ওয়ান টাইম ইউজ করার মতোই পরে নষ্ট হয়ে যাবে দামও কম ছিল তারপর আমি ওর বাবাকে বললাম ক্যারি করার জন্য ব্যাগই বেস্ট হবে যেহেতু আব্বা একা ফ্লাই করবে সো এই জন্য ওর বাবা লাকেজ দেখার পরও লাকেজ নেয়নি আমরা হচ্ছে একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম ব্যাগের দাম ছিল মাত্র পাঁচশো টাকা ব্যাগটা আমাদের জন্য বেস্ট হয়েছে কারণ হচ্ছে আব্বা শুধুই ব্যাগটার মধ্যে খাবার নিবে আর আরেকটা ব্যাগ আছে ওটার মধ্যে হচ্ছে জামাকাপড় নিবে আর আব্বা অত বেশি জামা কাপড় আনি আব্বাকে হচ্ছে এখান থেকে আমরা অনেক কিছু কিনে দিব অ্যান্ড দিয়েছি ইনশাল্লাহ আব্বা কিছু দিনের মধ্যে চলে যাবে সেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এই তো আমরা এই ব্যাগটা নিয়ে নিয়েছি আমরা রিস্কায় উঠে গিয়েছি এখন হচ্ছে তার প্যান্টটা খুলে তাকে চাদর দিয়ে ঢেকে নিয়ে তারপরে বাসায় যাব আর বাসায় যাওয়ার পর ওইরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি তো আব্বা মা আমার জন্য কিন্তু সেগুলি তোমাদের সাথে শেয়ার করব আসলে আব্বা চলে যাবে ভাবলেই অনেক বেশি কষ্ট লাগছে আবার আনন্দও লাগছে যেহেতু এখানে আমার ছোট্ট একটা দেব আছে ওর সাথে আব্বা থাকলে অনেক বেশি সাহস লাগে যে আব্বা আছে ওর কোনো সমস্যা হবে না সো আব্বা চলে যাবে একদিক দিয়ে মানে মন খারাপ আবার খুশিও যাই হোক এখানে হচ্ছে আমি আব্বার জন্য ডিমটা ভুনা করছিলাম এই সেই হচ্ছে মেকআপ না তুলে জাস্ট লেন্স আর হচ্ছে শাড়িটা খুলে আব্বার জন্য ডিমটা ভুনা করব তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো আজকে আমি হচ্ছে কি কি আমার জন্য আমার শাশুড়ি নিয়ে আসছে তো এখানে হচ্ছে আমি দিনটা রান্না করে ফেলছিলাম আর মাছকে আমার জন্য যেগুলো আনছে সেগুলো আমার ছোটো দেবরের জন্য বানানো হয়েছে আমার জন্য এক্সট্রা হচ্ছে মোয়া আনছে কারণ আমি আর ইয়াসা মোয়া অনেক পছন্দ করি তো এবারও মোয়া নিয়ে আসছে আগেরগুলো শেষ এখানে হচ্ছে বিবিখানা পিঠা বলে এটাকে এটা আমি আমার বিয়ের পর থেকেই চিনি আর এখানে হচ্ছে আমার পছন্দের হচ্ছে কুলি পিঠা আর হচ্ছে দোল্লা পিঠা বলে তোমাদের এখানে কি বলে অবশ্যই বলবে সেই পিঠাগুলো সব মা আনছে আর জামাই পিঠাও নিয়ে আসছে এগুলো আমার দেবরের জন্য অনেকগুলো আনছে আর আমার জন্য আনসে যেহেতু আমার পছন্দ তো এই ছিল আজকের ব্লগ আর এই বিবিখানা পিঠাটা অনেক শক্ত কেকের থেকেও শক্ত বাট কেকের মতো খেতে অনেক বেশি টেস্টি কাদের এলাকায় এটাকে কী বলে অবশ্যই জানাবে আর আমার জামাইয়ের জন্য মা হচ্ছে ভর্তা খানায় নিয়ে আসছে তার ছেলের জন্য ভর্তাগুলো এত মজা ছিল যাই হোক তো সবাই ভালো থেকে সুস্থ থাকার অনেক অনেক ব্লগ আসতেছে তোমাদের জন্য আর আমার ফ্রেন্ডের বিয়ের ব্লগ আসতেছে